কত ভোজ বাজি না চলছে। আচ্ছা কল্পনা, তুমি মোবাইল দেখো? হ্যাঁ স্যার দেখি। ওই যে সিরিয়ালগুলো কাজের সময় দেখতেই পাই না, ওগুলো মোবাইলে দেখা যায়। ছেলে আমার সেভ করে দিয়েছে জানা স্যার, ছেলে আমার মোবাইলে আলো স্যার সব কিছু জানে। হ্যাঁ ওস্তাদের মা শেষ রাত। কি বললেন স্যার? না কিছু না কিছু না, সকলে চলে গেছে, শুধু রাহুল স্যার আছে, দেখে দেব তাও। ও রাহুল স্যার, স্যার চলুন স্যার, চলো স্যার। শুনছিলাম আজকে আপনি নাকি খুব ডিপ্রেস ছিলেন। না তেমন কিছু না। আপনি কি স্যার শুনেছেন ওই যে আমাদের ক্লাস টুয়েলভের ছেলে অভিজিৎ রিলস করতে করতে নাকি ট্রেনে কাটা পড়েছে? তাই? হ্যাঁ স্যার। আপনি কয়েকদিন আগে এসেছিলেন না? ছেলের আচরণ দিন দিন ভয়ানক হয়ে উঠছে, সে বিষয়ে পরামর্শ নিতে। হ্যাঁ স্যার, আমার ছেলে শুভজিৎ ক্লাস 12 এ পড়ে। ও তো বেশ কয়েকদিন ধরে স্কুলে আসছে না। আপনাকে বলেছিলাম না ওকে মোবাইল ব্যবহার করতে দেবেন না, করেছিলেন? পারিনি স্যার, মোবাইল নিয়ে নিলে সুইসাইড করার হুমকি দেয়। একটাই ছেলে তো, কি করব বলুন। ওকে একটু বোঝান, মাঠে নিয়ে যান, খেলতে নিয়ে যান, একটু নাটক দেখান, বই মেলাতে নিয়ে যান, তবে নাও ঠিক হবে। আপনি বাচ্চার মা? ওর যা সিমটম সেটা মনে হচ্ছে অতিরিক্ত মোবাইল দেখার ফলে এরকম হয়। অতিরিক্ত মোবাইল দেখার ফলে এই সিমটমগুলো দেখা যায়। তো আমি কয়েকটা টেস্ট দিচ্ছি, সেই টেস্টগুলো দেখে নিয়ে ডিটেলসে আমি আপনাকে বলবো, ঠিক আছে? এদিকে আসবেন। এই টেস্টগুলো করাবে না, আর ওকে আপাতত এখানে কয়েকদিন ভর্তি রাখছি, তারপরে আমরা ডিটেলস বলব। তবে কি জানেন তো মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ফলে কি হয়? বিভিন্ন গবেষণায় এটা দেখা গেছে যে অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে বাচ্চাদের কি হয়, মেরুদণ্ডের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, সেখান থেকে ব্রেনের টিউমার হতে পারে, এমনকি ব্রেনের ক্যান্সারও হতে পারে। তো সেটা আমরা দেখব, টেস্ট করে তবে আমরা বুঝতে পারবো যে ওর কী পর্যায়ে আছে ওর পরিস্থিতি, ঠিক আছে? এইগুলো করবেন মাস্টারমশাই। আপনি সেই একই থেকে গেলেন, আমায় চিনতে পারলেন মাস্টারমশাই? ওই যে স্যার, আমি নারায়ণী বিদ্যাপীঠের ছাত্র ছিলাম, সেবার আপনি নতুন ওখানে জয়েন করেছিলেন, আর সেবার বন্যা হয়েছিল, বন্যায় আমাদের সমস্ত কিছু ভেসে গেছিলো, সেবার আমার বাবা পরীক্ষার ফিস দিতে পারেননি, আপনি আমার হয়ে পরীক্ষার ফিসটা দিয়েছিলেন, চিনতে পারলেন মাস্টারমশাই আমায়? তুমি বাপ্পা না? হ্যাঁ মাস্টারমশাই, খুব ভালো লাগছে তোকে এই চেয়ারে দেখে, মানে খুব ভালো লাগছে। হ্যাঁ আপনিও তো নার্ভাস হবেন না, ও সেরে যাবে, ও সেরে যাবে, ওকে আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি এখন, ও কিছুক্ষণ ঘুমাবে, আপনি চিন্তা করবেন না, একদমই চিন্তা করবেন না। ও ঘুমোবে, হ্যাঁ চিন্তা করবেন না, আপনি নার্ভাস হবেন না, ও ঠিক হয়ে যাবে। ওকে সাইয়ে কিন্তু তোকে তুলতেই হবে, যা টাকা পয়সা লাগে সব আমি দেব, আর ওকে তুলতেই হবে। মাস্টারমশাই টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না, ওর যা চিকিৎসার খরচ লাগে ওটা আমি দিয়ে দেবো, মনে করবেন এটাই আমার গুরুদক্ষিণা।
বড় হও বাবা, তুমি আরো বড় হও, আরো বড় ডাক্তার হও। আমাদের বলছি বাচ্চাদের বেশি মোবাইল ব্যবহার করতে দেবেন না, বাচ্চাদের অতিরিক্ত মোবাইল ব্যবহার করতে দিয়ে তাদের বাবা তৈরি করবেন না। মোবাইলের অনেক ভালো দিক থাকলেও বাচ্চারা তাতে তাদের ভারসাম্য বজায় রাখতে পারে না, ফলে তারা ক্ষতিকারক ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। সেই ক্ষতিকারক প্রভাব থেকে তাদের রক্ষা করার জন্য বাচ্চাদের হাতে অকারণে বেশি মোবাইল দেবেন না, ওদেরকে মুক্ত পরিবেশে মন খুলে বাঁচতে দিন, ওদের ভালো বই পড়তে উৎসাহিত করুন এবং ওদের খেলাধুলার প্রতি উৎসাহী করে তুলুন, তাতে বাচ্চাদের ভবিষ্যৎ ভালো। বিশ্ব প্রকৃতির এই আনন্দ আয়োজন সকলে মিলে গড়ে তুলি, সকলে মিলে গড়ে তুলি স্বর্গের ধননীতে, স্বর্গের ধননীতে সৃষ্টিশীলতার আনন্দ, সৃষ্টিশীলতার আনন্দ মিশায় সঙ্গীতে, মিশায় সঙ্গীতে। এবার বাকি সদস্যদের বিদ্যালয় ছাত্রীরা পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন। প্রত্যেককে বলছি যখন পুষ্পস্তবক দেওয়া হচ্ছে সবাই হাততালি দেবেন, হাততালি দিয়ে আমরা সবাই ওনাদের বরণ করে নেব। সবাই হাততালি দেবেন। বরণ করার কাজটা এখানে শেষ হলো, এখন ওনাদের মঞ্চ সজ্জার জন্য দু চার মিনিট সময় লাগবে, তারপর প্রোগ্রামটা শুরু হবে। ঠান্ডার সময় শরীরে কিন্তু হিট ভালো হয়েছে, বাপ রে সালা রে। আর কোন যে ঝাঁকমাকিয়া লাইট লাগিয়েছে নানি, কি কইবো, চোখে মনে হচ্ছে ভুজগুন্নি দেখতে পাচ্ছি আমি। মা গে সালা রে, অন্ধকার লেগেছে আমার চোখে, বাপরা হামাকে দেখে নানি গুলা হাসতে কেতে হে। ও গে মা গে হাতে ওইটা নানি তো গড়কিয়ে গেল হাসতে হাসতে, বাপ রে বাপ। আর নানা গুলা বাউন্ডারির বাইরে বসে আছিস কি হে? আমি ক্রিকেট খেলবো এটা কি হে? ছাক্কা মারো তোরা খেলবো কি? বল না এদিকে ফেরত কি? বাপ রে নানা গুলার হাসছে রে, তোরা কি ভাবছিস আমি এইটা যে হাসছি, আমি যে এটা নাচছি? খুব আনন্দ আছে আমার, ঠিক আমার মনে টেনশন আছে টেনশন, আর ওই টেনশনটা কমাবার লাগে আমি নাচছি। ওই ডাক্তাররা কইছেন আর কি, ডান্স উইথ মিউজিক থেরাপি, আমি নেই জেনে যার কি টেনশন নেওয়ার চেষ্টা করছি। আমাকে চিন্তা পারলি তোরা, নানি চিন্তা পারলি কি আমাকে? গে পারিস নি হাতে, আমি তোদের স্কুলের হেডমাস্টারের হেডমাস্টার রে। এইবার চিন্তা পেরেছি তুমি হয়েছে স্কুলের হেডমাস্টারের হেডমাস্টার, আমার মাথায় কোন চাপা যাবো ঠিক? আমি আজকে এই স্কুলে গার্জেন মিটিং ডেকেছি, গার্জেন মিটিং, আর গার্জেন গুলা এখনকার গার্জেন গুলা খুব চালাক হয়ে গেছে, কইছে আমরা সবাই মিলে যাইব না, আমরা সবাই মিলে
একজনকে নেতা বানাইলাম, ওকে পাঠিয়ে দেবো, ওই গেলে হয়ে যাবে। আমি ভাবিছিলাম মডার্ন গার্জেন কি বলে আই যে গেলিছি আজকে পরে গার্জেনের নাম নাকি আছে দুঃখ। আরে কোথায় আছিস দুঃখ বাবু ডাকছি তোকে, আরে কোথায় আছিস দুঃখ বাবু ডাকছি তোকে, এটা তোর বেটার খবর লিব আইনা ডাকছি তোকে, কোথায় আছিস দুঃখ বাবু। তুই এখানে যে গম্ভীরা গান শুরু করেছিস করেছি, এদিকে যে এখানে আমাদের নানী গুলা বসে আছে বসে আছে, তুই অনেকক্ষণ থেকে নানী নানা করছিস। হ্যাঁ করছি। আমি আমি একটা জিনিস বুঝতে পারছি না, বুঝা এখন আমাদের বিহার সিজন চলছে, বিহার সিজন মানে নানা নানীদের একসাথে হওয়ার সময়। হ্যাঁ পাঁচ দিয়ে দিয়েছে বে সালা, কইছ পাঁচ দিয়ে দিয়েছে। আমি পাঁচ নানী গুলা এদিকে নানা গুলা দিকে পাঁচ দিল না বে মধ্যে বে। ঠিক করেছিস। কিছু মনে হয় গন্ধ, পুরা পুরা গন্ধ উঠছে, পুরা পুরা গন্ধ। হ্যাঁ হ্যাঁ মাইকে তার কিছু পুরছে মনে হয়। এই কেউ পাইনে দিসনি তো, পুরা পুরা গন্ধ উঠছে। তার কি হয়েছে বে? হ্যাঁ পুরে গেছে কি বে? বুঝতে পারছিস না আগুন টাগুন লাগলো কি বে? আরে পাগলা থাম, কি হলো বে? আগুন লাগেনি। এইটা স্কুলের নাম কি জানিস? কি নাম আছে? বালাপুর উচ্চ বিদ্যালয়। তো আমি জানি না, ওই স্কুলের 50 বছর পুরে গেছে রে সালা পাগলা কুমঠেকা। কেন তুই জানিস বলছে 50 বছর পুরে গেছে? 50 বছর পুরা 4 বছর হয়ে হাল হবে, মানে সালা এখন বলছে 50 বছর পুরে গেছে। আমি ব্যাপারটা বুঝতে পারছিস না কি? করোনার সময় অনেক জনের বিহা পিছিয়েছে। হ্যাঁ করোনার সময় অনেক জনের লেখাপড়া পিছিয়েছে। হ্যাঁ আমি করোনার সময় এই স্কুলের 50 বছরও পিছিয়ে গেছে। এটা হচ্ছে করোনার এফেক্ট। আচ্ছা শোন, কি তুই যে গম্ভীরা গান এখানে শুরু করেছিস? করেছি। আমরা মালদা জেলা থেকে এসেছি। এসেছি আমরা, এসেছি দক্ষিণ দিনাজপুরে। তো দক্ষিণ দিনাজপুরের কাছে আমরা হচ্ছি অতিথি। অতিথি? তো অতিথি যেখানে এসেছি, এসেছি লোকের বাড়ি যে ভুগছিস, ভুগছি অনুমতি লিয়েছিস গান শুরু? অনুমতি তো আমি, আমি অনুমতি তো আমি নেই রে। গম্ভীরা গান শুরু করেছে। হ্যাঁ আর উইদাউট পারমিশন, উইদাউট পারমিশন অনুমতি আমি লিব। ঠিক আছে তোর কথা মানে নিলাম যে আমি অনুমতি লিব, নিবি। কিন্তু এঠে নানি বসে আছে, এঠে ফের নানা গুলা বসে আছে, আগে কার কাছে পারমিশন নিবি? মানে আগে এই নানিগুলোর কাছ থেকে নিব না নানার কাছ থেকে নিব? এই এই সমস্যায় আছিস তুই? আমি টেনশনে আছি, দুবিধা। শোন টেনশন দূর করে দিচ্ছি। কিভাবে? এখন রাত্রি 8:30 বাজে, 8:30 বাজে এখনো যে নানাগুলো এখানে বসে আছে, বসে আছে, ভাব যে ওর বাড়ির নানিগুলো ওদেরকে পারমিশন দিয়েছে যে তুই রাত্রি 9:00 পর্যন্ত বসে থাক। আখি মাকে বাড়িতে আছে, ভাব নানিগুলো পারমিশন দেয়নি মাকে। তোর সকাল থেকে অনুষ্ঠান চলছে কাল থেকে। হ্যাঁ অনেক মাস্টার বাড়ি চলে গেছে, চলে গেছে মানে নানিগুলো ফোন করে ডেকে নিয়েছে দাদি কোটা বাড়ি আই, মানে মাস্টার গুলা বাড়ির নানিগুলো। নানি শোন, অনুমতি নিতে গেলে আগে এই মাদের কাছ থেকে নিতে হবে মাকে। না না তোরা আমার মতোই মঙ্গি ভরাই কি রে নানা, ওইগুলো কথা কহে রে। তাইলে শুরু করব, শুরু কর। আরে নানি হে, আচ্ছা আচ্ছা এসেছি এঠে হামরা গম্ভীরা গাইতে, কইবো হামরা মনের কথা অনুমতি চাইতে। এই এলাকার কথা বলবো। আর কি কথা কইবি? কি কথা বলবো জানিস? হ্যাঁ আরে কইবো আমরা টাটকা কথা মনের মধ্যে আছে গো, কইবো আমরা টাটকা কথা মনের মধ্যে।
এখানের যে মাস্টার আছে, এই স্কুল পরিচালন সমিতি আছে, এখানকার টিআইসি আছে, ওদের কাছ থেকে যদি অনুমতি না নিস, বাড়ি যাওয়ার সময় সালা টাকা দিবে, বেকারে লাভ মেরে ভাগিয়ে দিবে, ওদের কাছ থেকে নিতে হবে। কি ভাষায় লিব? কিভাবে? গম্ভীরার ভাষায়। অনুমতি লেওয়া হয়ে গেছে, হয়ে গেছে। এবার বহা, আমাকে এত তাড়াতাড়ি রাখলি কেন? বহাবরে সালারে, আমি দেখেছি গার্জেন মিটিং, আর গার্জেন এসে কইছে আমাকে তাড়াতাড়ি ডাকলি কে? গার্জেন মিটিং? হ্যাঁ, গার্জেন মিটিং এ আমি কেমনি এসেছি? তোকে কি আমি এমনি দেখেছি? আমি সব ছাড় কি তোর এই যে বালাপুর হাই স্কুল, হ্যাঁ তোদের কথা কইছি না, আমার ভিতরের কথা, দুঃখের কথা কইছি। আমার বেটাকে তোর স্কুলে ভর্তি করেছিলাম, আমি আমার স্কুলে তোর স্কুলে ভর্তি করেছিলাম, আছি তো। আমার বেটাকে তোর স্কুলের মাস্টার মেরেছে কেন? আমার বেটাকে মেরেছে কেন? ঠিক আছে, কেন মেরেছে বল? কইছি আমি, আজকে তুই আমাকে একটা কথা কয়ে দে, কি তোর বেটাটা কোন গায়ে? আরে তুই যে একটু আগে কইছিলিস তুই হেডমাস্টারের হেডমাস্টার। Yes I am। মোরাকে শালা ইংলিশ হেড দিস রে, what is this? শুন কি, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমি ভাই প্রাইমারি পড়েছি, পড়েছি তো প্রাইমারিতে শুনতাম যে মাস্টার আছে, মাস্টার আছে, মাস্টারদের যে হেড থাকে তাকে হেডমাস্টার কহে, হেডমাস্টার, মাস্টারদের যে হেড থাকে তাকে হেডমাস্টার কহে। Yes, কিন্তু কোন স্কুলে এখনো শুনেনি কি যে হেডমাস্টারের হেডমাস্টার থাকে। This is my school। আরে বালা পুরি স্কুলে হেডমাস্টারের কি রকম? আমি বুঝি দিই লগে, বুঝা? আই ধরে এই স্কুলের হেডমাস্টার যে আছে, বিভিন্ন সময় মিটিং করছে মাস্টার, হেডমাস্টার মিটিং যখন করছে মাস্টার ওনাকে বুঝাইতে হইছে, বুঝাইতে বুঝে হেডমাস্টারের মাথা প্যান করছে। আচ্ছা আচ্ছা, যে হেড প্যান করছে, প্যান মানে ব্যথা। আমরা মূর্খ মানুষ, তুই সব কোন ভাষা কইছিস রে? ব্যথা করছে মাথা, মাথা ব্যথা করছে। আবার যখন স্কুলের স্টুডেন্টরা বদমাশি করছে তখন মাস্টার হেডমাস্টার গিয়ে আমাদেরকে বুঝাইছে। আচ্ছা, ওইখানে বুঝাই দেখে হেডমাস্টার মাথায় করছে আবার ব্যথা। আচ্ছা, এই যে মাথা মানে হেড, হেডে যখন উঠছে মাস্টারের ব্যথা, আচ্ছা তখন আমার কাছে আসছে, আমি এক কাপ চা দিয়ে মাস্টারের হেডটা ঠিক করছি, তো আমি হেডমাস্টারের হেডমাস্টার হলাম কিনা তো? আচ্ছা, ওই জন্য তুই হেডমাস্টারের হেডমাস্টার? Yes। বাপরে বুদ্ধিমান গে নানি, শুন ওসব গল্প শুনবো না। আচ্ছা, আমি আজকে স্কুলে এসেছি একটাই কারণে, হ্যাঁ এলাকার সবাই জানে, সবাই জানে যে আমার বেটার মতন ভালো বেটা মাগে, হিংসা করিস না, তোর বেটা থেকে আমার বেটা ভালো। ওকে, এই এলাকায় বালাপুর এলাকায় এই যে স্কুলে 700-800-900 স্টুডেন্ট আছে, আছে সব থেকে ভালো ছেলে আমার, হ্যাঁ আর তোর স্কুলের মাস্টার, হ্যাঁ মোটা বুদ্ধা মাস্টার, হ্যাঁ আমার বেটাকে মেরেছে, বাড়িতে কি বলছে জানিস? কি বলছে? বাবা আমি কোন দোষ করিনি, হ্যাঁ বিনা দোষে আমার মাস্টার আমাকে মেরে দিয়েছে। বাপরে বাপরে, আমার বেটার কথা শুনে ভিতর ভয় লেগেছে আমার। আচ্ছা, সারা জীবনে আমি আমার বেটার চোখে জল দেখিনি, হ্যাঁ আর তোর স্কুলের মাস্টারের জন্য আমার বেটা আজকে কাঁদবে? আমার বউ নাম হেভি রেখেছে মাইরি, অনেকগুলো চেংড়া ঝাকসু। আমার বেটা একটু আগে কইলাম না যে এই এলাকার মধ্যে সব থেকে ভালো বেটা আমার, ভালো বেটা। আমার বেটাকে যদি দেখেলিস, হ্যাঁ এই যে আমি এখন যদি বলি আমার বেটা দেখতে কেমন কেমন, এদিককার সবাই বুঝে যাবে যে আমি কার কথা কইছি। আচ্ছা, আমার বেটা দেখতে কেমনি বলবো? কেমনি আছে কথা বলবো? আরে বেটাই আমার ভুটটা দেখে পালিয়া পড়ে, আরে বেটাই আমার ভুটটা দেখে পালিয়া পড়ে। ভুটটা মানে বুঝিস? মাকাই, মাকাই না বে। তাহলে শোন,
এটা জেনেটিক ব্যাপার। আচ্ছা আমি যেরকম লম্বা, অমিতাভ বচ্চন আমার থেকে 2 ইঞ্চি ছোট, আমার বেটা আমার থেকে 2 ইঞ্চি ছোট। মাগে সালারে কজন লম্বা। আরে পাগল, জীবনে এমন কাজ করতে পারবে তোরা পারবি না, কি যেগুলো কাজ লম্বা লম্বা লোক করতে পারবে না আমার বেটা করে দেখাবে। বাপরে, বেগুনের জমিতে বেগুন ভাঙতে পারবে লম্বা লোক, আমার বেটা গিয়ে বেগুন ভাঙতে পারবে, জীবনে আর কিছু পারবে না। আচ্ছা আমার বেটা দেখতে কেমনে জানিস? আরে বেটাই আমার ভুট্টা দেখে পালিয়ে পড়ে, চলেছে স্টাইলিশ বেটা, বেটাই আমার ভুট্টা দেখে পালিয়া পড়ে, বেটাই আমার ভুট্টা দেখে পালিয়া পড়ে। বুঝলি? আমি তো বুঝতে পারবো না। হ্যাঁ কেন তুই তো কইলি বে, যেটা কইবি খুলে কহ। না না খুলছিল হে পরে, আমি তো শুধু এটা গামছায় খুলেছি, ধুতি তো খুলে নিবে। বালু পড়ে গেছে না গেলে কার করে তো? হ্যাঁ ফেসবুকের জামানা তো কেউ কেউ লাইক করে দেবে, যদি বাই মিস্টেক তুই আরো ভিতরে খুলে দিতি। তুই তো কইলি যা কইবি খুলে কহ। না নি কইছ না রে হবে। হ্যাঁ আমি কইলাম তুই যেটা গান করলি কিনা ওইটাকে খুলে গো, মানে পরিষ্কার করে গো। আমি যেটা কইলাম তোকে কিনা, আমার বেটা মাইরি এত ভালো বেটা। আরে মাইরি কোথায় থেকেছে, চুল কেটেছে মনে হচ্ছে তপনে গেছে না বালুর ঘাট গেছে জানি না। আরে ভাই চুলের স্টাইল মাস্টার কি বলবো, মনে হবে ট্রাক্টরের ভাল চলে গেছে ভাই। এইখানে দাগ, ওইখানে দাগ, এইখানে দাগ। ও বুঝলাম, ওইটাই তোর বেটা আছে? ওইটা? হ্যাঁ না আমার পড়োশীর বেটা আছে মোটা, আমি তো ওইটাই আমার বেটা। ঠিক গলা ধরে লিছ আজকে। না তোকে ধরতে হবে না। কি আমার প্রশ্ন আবার ঘুরে এইখানে? কোনখানে আমার বেটাকে তোর মাস্টার মেরেছে? আমি তোকে আজকে সব কইবো। আমি আজকে ছাড়ছি না মাস্টারের একদিন না আমার একদিন। আমরাও ভাবছিলাম যে আমাদের আমাদের ট্যাক্সের টাকায় মাস্টার সব বেতন পাইছে, আর স্কুলে এসে ফাঁকি বাজিয়ে মাস্টার আমার বেটাকে মারা হয়েছে। ঠিক আছে তুই সব শুনবো না। তো আমাকে একটা জিনিস কত, তুই তোর বেটার সম্বন্ধে কি জানিস? মার তুই কেমনি হেডমাস্টারের হেডমাস্টার? একটা বাপ নিজের বেটার সম্পর্কে জানবে না? এই যারা বাপ আছিস ওরা সবাই জানে, ওর বাড়ির একটা জিনিস শুনে রাখিস, নিজের বেটা আর অন্যের বউ কখনো খারাপ হয়ে পাগলা। আমার বেটা চাঙ্গা বেটা বাইরি, আমার বেটাকে বিনা দোষে তোর মাস্টার মেরেছে। ঠিক আছে কেন মেরেছে? তুই যখন আজকে স্কুলে এসেছিস আমি তোকে একটা কথা কইছি, তুই কখনো স্কুলে এসে খোঁজ খবর নিয়েছিস যে তোর বেটা স্কুলে আসছে কিনা, পড়াশোনা করতে কিনা? মানে আমি কইতে চাই কি, আমরা স্কুলে মাঝে মধ্যে গার্জেন মিটিং করি। গার্জেন মিটিং? এই বালাপুর হাই স্কুলে? হ্যাঁ এসেছিস। তারপরে? এসেছিস। মিটিং এর কথা কইছে বলছে আমি আসিনি। হ্যাঁ জীবনে এখনো পর্যন্ত আমি একটাও মিটিং ছাড়িনি, কোন মিটিং বাদ দিই না। আচ্ছা সকালবেলা সবুজের, বিকালে লালের, রাত্রে গেরুয়ার, ডিম ভাত যেখানে সেখানে আমি আছি। আমি মিটিং এ আসি আর না আসি একটা কথা শুনে না, কি এই এলাকায়, এই যে এলাকায় 800-900 ছাত্র ছাত্রী পড়ছে পড়ছে, ওদের যে বাবা আছে আমার মতন সচেতন বাবা একটাও না। তোর মতন সচেতন বাবা মাকে আমার মতন সচেতন কেউ নাই। তুই কেমনি সচেতন? শোনা শোন কি বলছিস না, মিটিং এসছিস কিনা
আমি জানি স্কুলে কবে আসতো একজন সচেতন বাবাকে। হ্যাঁ, একজন সচেতন বাবা কবে স্কুলে আসবে? কবে আসবে? আমার মতন তোরা বুঝবি না, তোরা তো সচেতনই না, নিজের ছেলে মেয়েকে নিয়ে তোরা সচেতন না, কি বুঝবি? ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। শুন, আমার মতন সচেতন বাবা কবে কবে স্কুলে আসে জানিস? কবে কবে? কইবো যেদিন চাল দিবে, ডাল দিবে, সাইকেল দিবে, আলু দিবে, জুতা দিবে, ব্যাগ দিবে, ট্যাবলেট দিবে, আধার কার্ড দিবে, টাকা দিবে, পয়সা দিবে। বাহ, তুই তো ভালোই সচেতন বাপ। কেন? মানে যেদিন চাল দিবে সেদিন দেখতে আসবি যে 2 কেজি চাল কম দিয়েছে কিনা। তো কি লকডাউনে আমার বেটাকে 50 গ্রাম চাল কম দিয়েছিল? 50 গ্রাম চাল চিটচিটিয়ে দিয়েছি আমি স্কুলে এসে। দাঁড়া, আর বলছে তুই স্কুলে আসছিস না। না না, তোর সঙ্গে বঙ্গালি ছে। হ্যাঁ, আমাদের এলাকার মানুষ আলু পচা দিয়েছে কিনা, কিন্তু তোর বেটা দিনের পর দিন যে পৌঁছে যাইছে সেইটা দেখতে শুনে আসিস না। সচেতন ওই সব উল্টা পাল্টা কথা বলে লাভ নাই। তাহলে আমাকে উত্তর দে, আমি চলে যাবো। কি? আমার বেটাকে তোর মাস্টার মেরেছে কেন? তুই যখন আমার স্কুলে এসছিস, আজকে আমি তোর বেটার সম্বন্ধে কইবো। তুই স্কুল শোনা, তোর বেটা যখন স্কুলে আসছে কিনা, আসছে স্কুলে ঢুকা মাত্র আর কি কইবো, ফুলের গাছ লাগানো হয়েছে চার সাইডে, ফুলের গাছ ছিঁড়ে দিচ্ছে আমার বেটা। ক্লাসে ঢুকে ক্লাসে ফ্যানকে পদ্ম ফুলের মতো ঘুরিয়ে দিচ্ছে, ব্রেচ ভেঙে দিচ্ছে, ব্রেচ ভেঙে দিচ্ছে। দেখছিস গে নানি, কি আমার বেটা সম্পর্কে দুর্নাম করছে? খালি এইটা না, তোর বেটা যে আছে কিনা, আমি তোর বেটাকে কোনোদিনও স্কুলে দেখলাম না ড্রেস পরে এসেছে। কেমনি কথা কইছিস বে? তোর বেটা স্কুলে ড্রেস পরে আসছে না? এমনি কেমনি? এমনি আসছে। আমি এমনি না, মানে স্কুলে ড্রেস পরে আসছে না আর কি। সেটা কো, আমি সব টেনশনে পড়ে গেছি। তোর বেটা কোনদিনও লাল ড্রেস পরে আসছে, কোনদিনও গেরুয়া, আচ্ছা সবুজ, তারপর কিন্তু তোর বেটা একটা ভালো গুণ আছে। কিরকম? ওইটাই তো আমি কইছি যে আমার বেটার দারুণ গুণ আছে। হ্যাঁ, কহ। তোর বেটা ড্রেস যেমনি পরে আছে না না, আচ্ছা কিন্তু জুতা লাল পাবি। আমার বেটা এখনো লালকে মনে রেখেছে। আর যখন জুতা লাল জুতা পরে কিনা স্কুলের একটা বারান্দা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, হ্যাঁ তখন ছাত্রছাত্রীরা কি গান ধরছে জানছে তোর বেটাকে দেখে? কি গান করছে? এই খোকা বাবু যাই অন্যান্য ছেলে পেলে আমার বেটাকে দেখে গান ধরছে, এটা গর্বের ব্যাপার হলো? স্মার্ট বেটা, আমাদের স্কুলের চ্যাংড়া প্যাংড়ার সবার মাথা খারাপ করছে তোর বেটা। তারপর পরিবেশ নষ্ট করে তোর বেটা। কি করছে? তোর বেটাকে দেখে ছাত্রছাত্রীরা খারাপ হয়ে যায়। কি করছে আমার বেটা? আর কি বলছিস? তোর বেটা আমি কোনোদিনও দেখলাম না যে 4টা ক্লাসের পর আর ক্লাস করেছে। 4টা ক্লাসের পর তোর বেটা হাওয়া হয়ে গেছে। মানে কেমনি কথা কইছে রে? আমার বেটা প্রত্যেক দিন বাড়ি থেকে 10টায় বেরোচ্ছে আর বাড়ি ঢুকছে 5টায়। শিক্ষিত 5টার আগে বাড়ি ঢুকে না, আর তুই বলছিস আমার বেটা স্কুল থেকে ভেঙে যাচ্ছে? ভাইবা দেখ যে তোর বেটা, ব্যাপারটা ওইটা নয় না। না কি, আমি আজকে মাস্টারকে স্কুলে ধরেছি না, যে আমার বেটার দোষ বের করছে। দোষ? শুন শুনা, তোর বেটার দোষ না, তোর 12 বাজাইছে এখন। আমি শুনা শুনা শুনা, তোর বেটা 4টা ক্লাসের পরে যখন হাওয়া হয়ে যাচ্ছে, আমি মনে মনে ভাবছি যে তোর বেটা ছাকসু 4টা ক্লাসের পর যাইছে কোথায়? আমার তো সারা ব্রেন হেভি। আমি মোচে পাক দিচ্ছে, ভাবছি ধরবো কি করে। 4টা ক্লাস যেই হয়েছে, আমি তোর বেটা ক্লাসের সামনে খাপটি মেয়েরা বসে আছি, যেই তোর বেটা বেরিয়েছে আমি পিছন থেকে গিয়ে ধরবো। তারপর আমি যেই ধরেছি তোর বেটাকে, সেই ধরেছি। তুই পালাচ্ছিস কেন স্কুল থেকে? তোর বেটা কি কইছে জানিস? কি কইছে? বলে স্যার আমার না মা অসুস্থ হয়ে গেছে, আমাকে ছাগল নিয়ে মাঠে যেতে হইবে। কে অসুস্থ? তোর বেটার মা অসুস্থ হয়ে গেছে বলে। মানে আমার বউ অসুস্থ? হ্যাঁ, মাই অনলি ওয়াইফ অসুস্থ। আমি জানি না বেটা স্কুলে ছুটি নেওয়ার জন্য এরকম কথা বলছে। ভাই ভাই দেখ দেখছু, হ্যাঁ তুই কোথায় আছিস রে? তুই আমাকে বাড়িতে গিয়ে ঝুটটা কথা কইছিস? ভাই ভাই দেখ খালি এটা না, দু চার দিন গেল, ক্লাস করলো, 3-4 দিন পর দেখছি তোর বেটা আবার ক্লাস থেকে ভাগছে। আমি কিন্তু আবার ধরে নিয়েছি। আজকে কি হয়েছে? ওই যে স্যার আর কোয়েন না স্যার,
আমার মার অসুস্থর কথা শুনি না, আমার বাবা হাসপাতালে ভর্তি হয়ে গেছে, আইসিইউ তে ভরবো না, ইউসিইউ তে ভরবো না, পেনশন তে ভরবো, আমি বুঝতে পারছি না। আই রে বাপ রে জালারে, মাকে অসুস্থ করলো করলো নিজের বাপকে আইসিইউ তে ভরে দিল, আর ঘরে সবাই অসুস্থ হয়ে গেছে, শুনে গেছে না? আরে আমার ঘরে তে যে কেউ রুগী না, ও মাস্টার মশাই, আরে আমার গৃহে তে যে কেউ যারা ডিজে দিন
বিবাহে পুলিশকে ধরে নিয়ে যাবে, যারা প্যান্ডেল পুলিশকে ধরে নিয়ে যাবে, যে পুরোহিত বিয়া দিবে, যে ভাই বিয়ে রান্না করবে, পুলিশ পারলে সবাইকে ধরে নিয়ে যাবে। এক মিনিট আমার আবার একটা প্রশ্ন আছে, মানে আমার ভাষা হচ্ছে আই হ্যাভ এ গভীর প্রশ্ন। আচ্ছা, যেহেতু রাত হয়ে গেছে 9:30 স্কুলের প্রোগ্রাম, আর দু একটা কথা বলে দিই তারপরে গান শেষ করে নিই। গম্ভীরা গান তো মালদার গম্ভীরা গানে মোটামুটি ধরুন 2-3 ঘন্টা সময় থাকে, তাহলে আরও অনেক কিছু বলা যায় এবং প্রত্যেকটা জিনিসকে গান নাচ হাস্যরস যেটা গম্ভীরার মূল জায়গা, যে প্রচণ্ড হাসি, সেই জায়গাটা কমেডিগুলো নিয়ে আসা যায়। কিন্তু সময় যেহেতু 1 ঘন্টায় স্কুলের প্রোগ্রাম, রাত্রি হলো শীতের রাত, তো আমরা এখানে বাল্য বিবাহে ঢুকেছিলাম, রাত্রি হয়েছে, আমরা শেষ করব শুধু নানার উপদেশ নিয়ে। নানা তোর অনুমতি দুটো কথা কয়ে দিই, যেখানে অল্প বয়সে বিয়ে হচ্ছে, আচ্ছা, এই যে আমাদের দিনাজপুর, দক্ষিণ আর উত্তর দিনাজপুর আর পাশের জেলা মালদা যেখান থেকে আমরা এসেছি, আচ্ছা, এই হাসপাতালে দুটো জেলা আর মালদা তিনটা জেলার হাসপাতালে প্রচুর ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছিল। কি মেডিকেল কলেজ বানিয়ে দিয়েছে জেলা সদর হাসপাতাল, কিন্তু প্রত্যেক বছর প্রত্যেক দিন এমনও দিন গেছে, একদিনে 18টা শিশু মারা গেছে হাসপাতালে। একদিনে তদন্ত করে দেখা গেছে না, এই যে শিশু মৃত্যু হচ্ছে তার অধিকাংশ শিশু মৃত্যুর কারণ হচ্ছে এই অল্প বয়সে বিয়ে। তুই যে তোর মেয়ের বিয়ে লেগেছিস কি না, অল্প বয়সে মেয়ের বিয়ে লেগেছিস, অল্প বয়স মানে বুঝিস কি, অল্প বয়সে মেয়ে যদি বিয়ে হয় আর এই মেয়ে যদি নতুন বাচ্চার জন্ম দেয়, তুই ভাবতো ওই বাচ্চাটাও মরতে পারে আর তোর মেয়েটাও মরে যেতে পারে। এই জন্য আমাদের গোটা দেশ জুড়ে কি হয়েছে জানিস কি, আরে দেশ জুড়ে বাল্য বিবাহ, কাছে মা মেয়েদের প্রাণ, তা থেকে বঞ্চিত হো নারী, দেখেছি কার অধিকার নারী, মেয়েদের বিয়ে দিলে দুটো জেনারেশন নষ্ট হয়ে যায়। কিরকম দুটো জেনারেশন, যে বাচ্চা যে জন্মগ্রহণ করবে ওই বাচ্চাটাও মারা যেতে পারে একটা জেনারেশন হলো, এবং যে জন্ম দিবে সেই মা যে 18 বছরের নিচে সেই মাটাও কিন্তু শুনে মারা যেতে পারে। মানে তুই যে নিজের মেয়ের অল্প বয়সে বিয়ে দিচ্ছিস, যে মেয়েকে তুই ছোট থেকে আদর যত্ন করে বড় করলি, সেই মেয়ে বিয়ের পরে যদি মরে যায় তোর অবস্থা কি হবে? পাশে তোর মেয়ে হয়তো বেঁচে গেল, বাচ্চা জন্ম দিল, ওই বাচ্চাটা মরে গেল, তাহলে ওই মাটার কি হবে? বাচ্চা বেঁচে আছে, মা মারা গেল, বুঝে নিচ্ছি আমি চুপ। বাপরে বাপরে, শোন আর বেশি কিছু বুঝাবো না, বুঝার থাকলে বুঝে লে। তোমাদের বলছি শোনো ভাই, এমন দেখি না, আচ্ছা তোমাদের এই অনুষ্ঠানে এসে আমি একটা কথা কয়ে দিচ্ছি, এখনকার সমাজ এত পাল্টিয়ে গেছে, সেই অবস্থায় এই বালাপুর হাই স্কুল গার্জেনদেরকে এলাকার লোকজনকে নিয়ে রাত্রি 9-10 পর্যন্ত অনুষ্ঠান করছে, এটা কিন্তু বিশাল সাহসের ব্যাপার। সত্যি এইখানকার প্রধান শিক্ষক এবং যতক্ষণ না কালকে এখানে আবার বড় বাইরে কলকাতা থেকে শিল্পী আসবে, কালকে আরো লোক হবে, তো আমরা গম্ভীরা শিল্পী মালদা জেলার, তো আমরা তো শুধুমাত্র গান বাজনা করি না, সচেতন কথাও বলি, তো আপনাদের সবার কাছে অনুরোধ কালকের অনুষ্ঠান যেন খুব ভালো হয়। তো নানা আরেকটা জিনিস আমি বলতে চাই, আমি আগে মাস্টারদেরকে ডেকে নিই, অবশ্যই স্কুলের মাস্টার মশাই ম্যাডামরা যারা রয়েছেন একটু মঞ্চে আসবেন, নিখিলদা সজলদা যারা আসবেন, একটা কথা বলে দিই, এই বিদ্যালয়ের একজন শিক্ষক নিখিলদা পূর্ব পরিচিত, আর সজলবাবু রয়েছেন, সজলদার সম্পর্কে দুটো কথা বলে দিই। আমাদের বাড়ি মালদায়, কিন্তু প্রত্যেক দিন আমরা খবরের কাগজে প্রায় সজলদার সজল মাস্টারমশাই যে বিভিন্ন লেখাগুলো পাই, সত্যি মানে আপনাদের স্কুলের মাস্টারমশাইরা ভালো, আপনারা পাশে থাকুন, স্কুল ভালো হলে আপনাদের ছাত্রছাত্রী আপনাদের ছেলেমেয়েরা ভালো হবে। একটু পরিচয় করে মাস্টারমশাই আপনারা আসবেন, একটু শেষ করবো, যারা রয়েছেন মাস্টার ম্যাডামরা আপনাদের সাথে ডকুমেন্ট ছবি নিয়ে আমরা বাড়ি যাবো, একটু পরিচয় করাই। শিবের ভূমিকায় বিবেক বরণ মণ্ডল মালদা থেকে এসেছেন, গম্ভীরা শিল্পী, আচ্ছা পাশে সৌরভ, গম্ভীরা শিল্পী সমীর, আর মিউজিকে রয়েছে নালে চৈতন্যদা,
অর্গানের সুশান্ত যদিও পরিচয় আগে করানো হয়েছে, এবং আমাদের পাশি কম্বিরা গানের যে ডিরেক্টর মানে মূল জায়গা পাশি সেটা হচ্ছে ত্রিভঙ্গুদা। একবার সবার জন্য আশীর্বাদ করুন আপনারা যে যেভাবে পারবেন। আমরা মালদা থেকে যেহেতু এসে গম্ভীরা গান এইভাবে হয়, তবে এরপরে যদি কোনোদিন আপনারা ডাকেন কোনো ব্যাপারে আসুন, সময়টা যেন 2-3 ঘন্টা থাকে তাহলে আরো বেশি ভালো লাগে। আচ্ছা আমরা আসুন। সাগর মণ্ডল, আমি ক্লাস 9-এর ক বিভাগের ছাত্র। আমি আজ বই পড়া নিয়ে একটা বক্তব্য বলতে আছি। আমি ধন্যবাদ জানতে চাই আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যে আমাকে এখানে বলতে দেওয়ার সুযোগ দিল। তো আর বেশি দেরি না করে আমি আমার বক্তব্যটি শুরু করছি। বই পড়ার বিষয়বস্তু, বই মানে কি? আজকে ব্যস্ত জীবনে সবাই তো শুধু নিজেকে প্রতিষ্ঠা করার জন্যই চলেছে, কেউ তো আর ওই বইয়ের দিকে নজর দিচ্ছে না। যতটুকু ফাঁকা সময় পাচ্ছে তারা ওই মোবাইল আর টিভি দেখে কাটাচ্ছে, কেউ তো আর বইয়ের দিকে নজর দেয় না। ধীরে ধীরে তো লোকে এখন মোবাইল আর টিভিতে আসক্ত হয়ে পড়ছে। বই তো শুধু এখন ধর সাজানো জিনিস হয়ে চলেছে, বইয়ের মধ্যে যে কত জ্ঞান রয়েছে তা তো কেউ আর দেখছে না, শুধু মোবাইল ফোন আর মোবাইল ফোন। বইয়ের অনেক উপযোগিতা রয়েছে, যেমন আজকের জীবনে ছাত্রদের নিজেকে প্রতিষ্ঠা করার জন্য বইটা পড়া খুবই জরুরি। বইয়ের মধ্যে যেসব পড়া রয়েছে তা তাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও অন্যান্য চাকরির পরীক্ষায় সুবিধাজনক হতে পারে। বইয়ের মধ্যে সবথেকে ভালো যেটা ভালো লাগে তা হচ্ছে নানান ধরনের জ্ঞান, পশু পাখি ও নানান জীব জগতের ব্যাপারে জানা যায়। এই বইয়ের মূল্য অনেক। এই বই তো শুধু আর রাস্তায় কেনা যায় না, এই বই থেকে পড়লে আমরা জীবনে সফল হতে পারব। ছোটো থেকে শুনেছি বই নাকি মূল্যবান, কিন্তু তা তো কেউ আর জানে না যে বই মূল্যবান কেন। আমরা বড় হয়ে বুঝতে পারি যে বই মূল্যবান হওয়ার কারণ কী। বইয়ের মধ্যে রয়েছে অসংখ্য ছোটো ছোটো খুঁটিনাটি বিষয় যা পড়ে পড়ে আমরা আমাদের মস্তিষ্ককে মজবুত করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, ধন্যবাদ জানাতে চাইব আমার স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় সুজিত বর্মন মহাশয়কে। সকলকে শ্রদ্ধা জানিয়ে আজকে বক্তব্যটি শুরু করছি। মোবাইল ফোন, বর্তমান যুগে মোবাইল ফোন খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস। আজকের দিনে এই আধুনিক দুনিয়ায় মোবাইল ফোন ব্যবহার সবারই হাতে হাতে দেখা যায়। মোবাইল ফোন এমনই একটা জিনিস যা ছোটো থেকে বড়, বুড়ো থেকে ছোট সবাইকে আসক্ত করে তুলেছে। মোবাইল ফোন সবারই চন্দ্রযান 1 হয়েছিল চন্দ্রযান 1-এ হয়েছিল শ্রী হরিকোটটা থেকে, এবং সেটি হয়েছিল 2008 সালে 22শে অক্টোবর
সেখানে সময় ছিল ভারতীয় সময় ছিল 6:22, সেটি উৎক্ষেপণ করা হয়েছিল হরিকোটা থেকে এবং সেটি উৎক্ষেপণ হয়ে সেটি চাঁদের মাটি স্পর্শ করতে পারে। ১৮ নভেম্বর সেটি চাঁদের মাটি স্পর্শ করতে পারে এবং চন্দ্রযান ২ হয়েছিল সতীধাওয়ান মহাকাশ গবেষণা থেকে সেখানে চন্দ্রযান উৎক্ষেপণ করা হয়। আর ২০১৯ সালে ২২ নভেম্বর সেটি উৎক্ষেপণ করা হয়। সেটি চাঁদের মাটি স্পর্শ না করতে পারে, ল্যান্ডের একটি স্পষ্ট জায়গায় গিয়ে সেটি চাঁদের পথে বিচ্ছিন্নিত হয়ে যায়। চন্দ্রযান ৩ হয়েছিল সতীশ মহাকাশ গবেষণায়, সেখান থেকে আর একটি চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করা হয়। সেটি শুরু হয়েছিল ২০২৩ সালে 14 আগস্ট এবং সেটি চাঁদের মাটি স্পর্শ করতে পারে। ২৫ আগস্টে গিয়ে সেটি চাঁদের মাটি স্পর্শ করতে পারে। তাই আমরা গর্বিত যে আমার বক্তব্য বই পড়া। আজকে জেরগতি জীবনে মানুষের সময় নষ্ট করার মতো সময় নেই। সাফল্যকে পাখির চোখ করে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই করে যাচ্ছে সকল ছাত্রছাত্রী থেকে আম জনতা। যেটুকু সময় তারপরেও তার থেকে চুরি করে নিচ্ছে টিভি বা মোবাইল ফোন। বই জানার প্রান্তিক বিষয় হয়ে উঠেছে আজকের জীবনে, অথবা সেটা নিতান্তই ঘর সাজানোর উপকরণ। অথচ বই সেই বাতিঘর যা আমাদের পৌঁছে দেয় অন্ধকারের দেশ থেকে আলোর দেশে। ছাত্রছাত্রীদের কাছে বই পড়ার ছাত্রছাত্রীদের কাছে এগিয়ে বই এগিয়ে চলার প্রধান উপকরণ। মা বই দেখে শিখে নেন নানান ধরনের রান্না, বাবার হাতে থাকে হোমিও ওষুধের নিরাময়, ঠাকুমাকে দেখেছি কথা মৃত্যু নিয়ে বসতে। পরীক্ষায় ভালো সাফল্য করার জন্য দাদা দিদি হাতে ধরিয়ে দেয় দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম। নমস্কার, প্রভাতি বর্মন, আমি ক্লাস টেনে পড়ি। আমি সর্বপ্রথম আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্যের বিষয় হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ। আমরা আজকালকার লোকেরা সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আগুনের মতো ছুটে চলতে চাই এবং পবন এবং বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে পড়তে চাই, কিন্তু আমরা জানি না যে সময়ের সঙ্গে সঙ্গে আজকের দিন আমাদের কখনো শেষ দিনও হতে পারে। তার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে, না হলে পৃথিবীতে আজকাল পথ দুর্ঘটনার এতটাই আকাঙ্ক্ষা বেড়ে গেছে যে যুদ্ধেও পার পাচ্ছে না। যতটা মানুষ যুদ্ধে মারা যাচ্ছে তার চেয়ে দ্বিগুণ মানুষ আজকাল রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। এই জন্য এই সড়ক দুর্ঘটনার মোকাবেলা করার জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলির মধ্যে হচ্ছে, সর্বপ্রথম আমাদের সিট বেল্ট প্রথমে লাগিয়ে নিয়ে তারপরে গাড়ি চালাতে হবে এবং দুই চাকার যানবাহন চালাতে গেলে সর্বপ্রথমে হেলমেট পরে নিতে হবে, নইলে সড়ক দুর্ঘটনা হতে পারে। এবং আমাদের দেশে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমরা জানতে পারছি যে ভারতে কিংবা এই বিশ্বে যতগুলো হসপিটাল আছে তার মধ্যে যতগুলো রোগী আছে তার মধ্যে বেশিরভাগ রোগী হচ্ছে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত এবং মৃত। আমাদের এই পৃথিবীতে প্রত্যেক 3 মিনিটে কমপক্ষে 53 থেকে 54 জনের সড়ক দুর্ঘটনা হয় এবং তার মধ্যে 20 জন মতো লোক মারা যায়। 2013 সালের গণনা অনুযায়ী আমাদের ভারতে এক বছরে 1,38,000 লোক মারা গেছেন। এবং এই সব দুর্ঘটনাকে আটকানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে 2016 সালে একটি প্রকল্প চালু করেন, যেই প্রকল্পের নাম হচ্ছে সেফ ড্রাইভ অ্যান্ড সেফ লাইফ। শুধু সরকার বা কোনো প্রকল্প মানুষকে থামাতে পারবে না এই জীবন রক্ষার্থের থেকে। তার
সবচেয়ে বেশি মানুষকে এই নিয়ম মেনে চলতে হবে। সবথেকে পথ এবং সড়ক দুর্ঘটনার কারণ হচ্ছে রাস্তার ধারে ফুটপাতি আর দোকান, যেখানে রাস্তা খারাপ এবং সহস্রভাবে পুলিশের নজরদারি নেই, এর ফলে সড়কে দুর্ঘটনা হচ্ছে এবং যাতে প্রচণ্ড রোগের মৃত্যু হচ্ছে। আমাদের এই সব মৃত্যু আটকানোর জন্য সেফ ড্রাইভ করতে হবে এবং নিজের লাইফকে ভালো করতে হবে এবং ঠিক সময় মতো দুই চাকার বাহন যানবাহন ব্যবহার করলে হেলমেট পরতে হবে এবং তাছাড়া গাড়িতে গেলে সিট বেল্ট লাগিয়ে নিতে হবে, যা থেকে আমরা আমাদের নিজের জীবনকে রক্ষা করতে পারি। নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ। হয়েছে দ্বিতীয়, হয়েছে প্রভাতী বর্মন। সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ, সেফ লাইফ 43 পেয়েছে। তৃতীয় হয়েছে নেহা মণ্ডল, রক্তদানের উপর বলেছে। আনন্দের সংবাদটি হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের বিদ্যালয়ের দুই প্রাক্তন শিক্ষককে পেয়েছি, একজন হচ্ছেন সুশীল বর্মন মহাশয় আর একজন শেরুবাবু, শেরু বর্মন মহাশয়। যারা একদম নতুন ভর্তি হয়েছে স্কুলে, তারা হয়তো ওনাদেরকে চেনো না বা দেখোনি, কিন্তু একটু পুরনো দিনের যে সমস্ত ছাত্রছাত্রী এই এলাকায় রয়েছে বা অনেক অভিভাবক অভিভাবিকারাও আছেন যারা এই দুজন মাস্টারমশাইয়ের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন, সুতরাং তাদের আজকের অনুভূতিটা সত্যি আজকে একটা দারুণ মুহূর্ত তারা আজকে এখানে পাবে। তাদের পুরনো দিনের দুই মাস্টারমশাইকে আমি মঞ্চে আসতে আহ্বান জানাবো, সুশীল বর্মন মহাশয় এবং শেরুবাবু দুজনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। স্বাতী ম্যাডামকে একটু অনুরোধ করবো ওনাদের দুজনকে মঞ্চে নিয়ে আসার জন্য। মঞ্চে এই মুহূর্তে রয়েছেন শেরুবাবু এবং সুশীলবাবু, আমরা ওনাদেরকে আজকের দিনে পেয়ে আমরা খুবই আনন্দিত। ওনাদেরকে বরণ করার জন্য মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের টিআইসি স্যার সুজিত বর্মন মহাশয়। ওনাকে উত্তরীয় পরিয়ে ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিলাম। বার্ধক্যজনিত কারণে উনি অনেকটাই অসুস্থ ছিলেন, কিছুদিন আগে উনি মালদাতে গেছিলেন ডাক্তার দেখাতে, কিন্তু তারপরেও স্কুলের প্রতি কতটা আবেগ, কতটা ভালোবাসা, কতটা টান থাকলে এই বয়সেও এই শীত উপেক্ষা করেও উনি আজকে বিদ্যালয়ে এসেছেন। পরে শিক্ষক মহাশয় সুশীলবাবু, সুশীলবাবুকেও আমরা পেয়েছিলাম এই স্কুলে, উনি এখন অন্য স্কুলে চলে গেছেন প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে, ওনাকে ব্যাচ পড়িয়ে এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের টিআইসি স্যার। সবাই একবার জোরে হাততালি দাও। সুশীলবাবুর আরও একটা পরিচয় আছে, উনি কিন্তু এই স্কুলে অনেকগুলো পরিচয় বিলং করেন। এক তো উনি এই স্কুলে শিক্ষক ছিলেন, দ্বিতীয়ত উনি এই স্কুলের পরিচালন সমিতির সেক্রেটারি ছিলেন এক সময়, পরবর্তীকালে উনি এই স্কুল ছেড়ে দিয়েছেন এবং ছেড়ে দিয়ে উনি প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে আমাদের পার্শ্ববর্তী স্কুলে হলিদানাতে উনি চলে গেছেন। আমি অনুরোধ করব শেরুবাবু মহাশয়কে কিছু বলার জন্য। হ্যালো, হ্যালো, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ,
এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং নতুন ছাত্রছাত্রীবৃন্দদের আমি স্বাগত অভিনন্দন জানাই। স্কুলের আজকে শুভ 50 বছরের জন্ম জয়ন্তী তিথি। এই জন্ম জয়ন্তী তিথিতে আমি খুবই আনন্দিত যেভাবে স্কুলের শিক্ষক মহাশয়রা এই তিথিকে উদযাপিত করছেন তাতে আমি খুবই আনন্দিত। আমি আশা করব পরবর্তীতে ছাত্রছাত্রী যারা আছেন তারা শিক্ষক মহাশয়দিগকে সম্মান অবশ্যই করে নিজের জীবনযাপনের অধ্যয়ন অধ্যাপনাকে অগ্রগতি করবেন। এই স্কুলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে সুশীলবাবুকে বলবো আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। মঞ্চে উপবিষ্ট আমার এক সময়ের সহকর্মী আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই আছেন শেরুবাবু। বিদ্যালয়ের সভাপতি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা। এবং আমার সামনে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তোমাদের আমার ভালোবাসা জানাচ্ছি। এই বিদ্যালয়ে অনেকেই আমার ছাত্র আছে, ছাত্র তাদের হয়তো অভিভাবক। এই বিদ্যালয়ের বর্তমান কর্মরত শিক্ষক রামভূষণ আমারই ছাত্র। সুতরাং এই বিদ্যালয়ের সঙ্গে আমার পরিচিতিটা আরও নিবিড়। এই গ্রামেই আমার বাড়ি, এই বিদ্যালয়ে আমি 1996 সালের 4 অক্টোবর সহশিক্ষক হিসেবে জয়েন করি। তারপরে দীর্ঘ 10 বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করার পর 10 বছর 2 মাস যখন আমার শিক্ষকতা হয়েছে সেই সময় আমি SSC পরীক্ষা দিই এবং প্রধান শিক্ষক হিসাবে পার্শ্ববর্তী এই লস্করহাটেরই পশ্চিম দিকে হলিদানা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি। প্রধান শিক্ষক হিসাবে হলিদানাতে যোগদান করলেও এই বিদ্যালয়ের সঙ্গে যে নিবিড় সম্পর্ক সেটা কিন্তু রয়ে গেছে। প্রথম বিদ্যালয়ে জয়েন করা সেই বিদ্যালয়ের একটা অনুভূতি আলাদা হয়, ভালোবাসায় আলাদা হয়। সেই বিদ্যালয় আজ সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। এই সুবর্ণ জয়ন্তী উদযাপনে যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির সদস্য যারা আছেন তারা প্রত্যেকে উদ্যোগ গ্রহণ করেছেন, এই জন্য আমার খুব ভালো লাগছে। এই প্রসঙ্গে বলে রাখি, আমি হলিদানা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করার কয়েক বছর পরেই হলিদানা উচ্চ বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করে এবং সেখানে আমি সামিল হতে পেরেছিলাম, এইটা আমার সৌভাগ্য। ঠিক 2023 সালে হলিদানা উচ্চ বিদ্যালয় আবার তার 60 বছর পূর্ণ করলো হীরক জয়ন্তী, সেটাও আমরা করেছি। সেই হীরক জয়ন্তীতে অংশগ্রহণ করতে পেরেছি, সেই জন্যও আমি নিজেকে গর্বিত মনে করি। আজকে যারা বালাপুর উচ্চ বিদ্যালয়ের এই 50 বছর পূর্তিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিদ্যালয়ের 50 বছর উদযাপন করাটা সত্যি খুব আনন্দের বিষয় এলাকাবাসীর পক্ষে, ছাত্রছাত্রীদের পক্ষে এবং যারা বর্তমান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী আছেন তাদের পক্ষেও এটা খুব সৌভাগ্যের। আমাদের এই বিদ্যালয়টা যখন শুরু হয়েছিল তখন শুধু 2 ক্লাস বিদ্যালয় হিসেবে পথ চলা শুরু করে, তারপরে 4 ক্লাস, তারপরে 10 ক্লাস, 10 ক্লাসের পরে
টুয়েলভ পর্যন্ত হয়। টেন ক্লাসের পরেই একটা ইতিহাস আছে, এখানে ভোকেশনাল এবং হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় খোলা হয়। এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় খোলার ক্ষেত্রে আমরা কয়েকজন, বিশেষ করে এখানে প্রদীপবাবু, প্যারা টিচার প্রদীপবাবু আছেন, প্রদীপ ঘোষ, তার নাম উল্লেখ করতেই হয়। মনে আছে এই রকম এই ঠান্ডার সময়ে প্রদীপবাবু আর আমি, তখন বোর্ড সেক্রেটারি যিনি ছিলেন তার বাড়িতে, সেই গঙ্গারামপুর থেকে অনেক ভিতরে 6টার সময় মোটরসাইকেল নিয়ে রওনা দিয়েছিলাম। উনি তখন ঘুম থেকেই ওঠেননি, তারপরে তাকে ডেকে তুলে তার শৈশব নিয়ে, তার পারমিশন নিয়ে এই বিদ্যালয়ে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় খোলা হয়। তো এইরকম অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই ছোট্ট বিদ্যালয়টি, আজকে একটা মহিরুহে পরিণত হয়েছে। এখন বিদ্যালয় টুয়েলভ ক্লাস এবং এই বিদ্যালয় হচ্ছে 50 বছর পূর্তি উদযাপন করছে। এই 50 বছর পূর্তি উদযাপন প্রত্যেকের স্মরণীয় হয়ে থাকবে এবং আজকে তার হচ্ছে শেষ অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমি এই বিদ্যালয়ের যে 50 বছর পূর্তি তার শুভকামনা করছি এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে, বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রী যারা ছিল, তাদের মধ্যে অনেকেই আজ প্রতিষ্ঠিত, কেউ শিক্ষকতায়, কেউ বা প্রশাসনিক, কেউ বা পুলিশ ফোর্সে বিভিন্ন জায়গায় কর্মরত হয়েছে। সুতরাং তোমরা যারা আছো এখনকার ছাত্র, তোমরা যদি সেইভাবে তোমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাও, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন তাদের সঙ্গে সৎ ব্যবহার, তাদের সঙ্গে শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্ক সেইটা বজায় রেখে, পিতামাতা যেমন গুরুজন, ঠিক তেমনি শিক্ষক শিক্ষিকারাও দ্বিতীয় জন্মদাতা আমরা বলি তাদের, তাদেরকে সেই সম্মান দিয়ে তাদের কথা মতো যদি তোমরা চলতে পারো, তাহলে দেখা যাবে এই বিদ্যালয় থেকে পরবর্তীতে তোমরাও অনেক জায়গায় প্রতিষ্ঠিত হবে। এবং তোমরা প্রতিষ্ঠিত হলেই স্কুলের সুনাম হবে, আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি আমাদেরও অনেক সুনাম হবে। আমরা কিন্তু শিক্ষক হিসেবে, শিক্ষিকা হিসেবে এটুকুই ছাত্রদের কাছে আশা করি যে আমাদের ছাত্ররা প্রতিষ্ঠিত হচ্ছে, বড় বড় জায়গায় যাচ্ছে, তখন আমাদের আনন্দের সীমা থাকে না। বাবা মাদের যেমন আনন্দ হয়, ঠিক তেমনিভাবে শিক্ষক শিক্ষিকাদেরও, কিন্তু ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হলে তাদেরও আনন্দে মনটা গর্বে ভরে ওঠে। সুতরাং তোমরা সেইভাবেই পড়াশোনা করে এলাকার মুখ, স্কুলের মুখ উজ্জ্বল করবে, এটুকু বলেই। এবং হচ্ছে এই অনুষ্ঠানের আবারও আমি সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করব। এখন আমরা ধীরে ধীরে পরিবেশন করব। হ্যালো হ্যালো, এবারে আমাদের যে কর্মসূচি 2023 সালে বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণীতে 5-10 বাৎসরিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের আমরা এই মঞ্চে ডেকে নেব, তাদের পুরস্কৃত আমরা করব। আমি নামগুলো ঘোষণা করছি, তারা প্রত্যেকে মঞ্চে চলে আসবে। 5A এবং B মিলে, 5 ক্লাস 5 মিলে অন্তরা মণ্ডল, প্রথম অন্তরা মণ্ডল, দ্বিতীয় কাস্তরী সরকার, তৃতীয় প্রিয়শ্রী মণ্ডল, 6AB প্রথম হয়েছিল অভিজিৎ রবি, ঝিলিক বর্মন প্রথম হয়েছিল, ঝিলিক বর্মন, দ্বিতীয় অভিজিৎ রবিদাস, তৃতীয় উষা বর্মন, ক্লাস 7 প্রথম জয়শ্রী মণ্ডল, দ্বিতীয় আফসা রহমান, তৃতীয় মেঘা মণ্ডল, ক্লাস 8
মেঘা মণ্ডল প্রথম, দ্বিতীয় রেহান ইসলাম, তৃতীয় সাগর মণ্ডল, ক্লাস নাইন এবং বি, নাইন এ এবং বি। নাইন এ বি প্রথম বিপন্না বর্মন, দ্বিতীয় সৃজা ঘোষ, তৃতীয় নেহা মণ্ডল। টেন এ বি প্রথম বাদন বর্মন, দ্বিতীয় অনুরাগ বর্মন, তৃতীয় সন্দীপ বর্মন। আমি যাদের নাম ঘোষণা করলাম তোমরা প্রত্যেকে মঞ্চে চলে এসো।